ঢাকা শহরে আওয়ামী লীগ এবং বিএনপি 2% সমর্থক থাকলেও সেই লোক যদি আসে তো একটা অঞ্চল অচল হয়ে যায়, হ্যাঁ বন্ধ করে দেওয়া হচ্ছে। কালকে আমি তাদের বক্তব্য শুনে আমি বুঝছি এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার টেল ট্রান্সপোর্ট বন্ধ করে নদীপথ বন্ধ করে লাভ কি? আগে ওই হোটেলে উঠছে ধরে নিয়ে গেছে পুলিশ। বিশ্বের কেউ বলে না কেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, কেন বলে? তারা ইমেলে ভোট দেয়, 1000 মাইল থেকে ভোট দেয়, ওই প্রান্তে কি আছে তারা বিশ্বাস করে। আমাদের দেশে তো সরাসরি বিশ্বাস করে না। জনাব এম আজিজ, শুনছিলেন আসলে এই বিষয়টি নিয়েই আপনার কাছেও জানতে চাইবো যে সমাবেশের সময় যে রাস্তাঘাট বন্ধ রাখা, নৌপথ বন্ধ রাখা এবং ইন্টারনেট বন্ধ রাখার বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন, এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? দেখেন, গতকালকে আমি নিউজ দেখলাম যে ইতিমধ্যেই, কারণ এখন এই ট্রান্সপোর্ট সবগুলোর, রেলওয়ে তো সরকারের অধীনেই, নৌপথ এবং সড়কপথ তাদের যে নেতা, এই নেতা এখন প্রধানত সরকারি দলের। হ্যাঁ, আমি নাম কাউকে বলতে চাই না, শ্রমিক না, শ্রমিক সংগঠনের মন্ত্রী ছিলেন তিনি নেতা। তো এখন সুবিধা বুঝেই দেখেন সমিতির থেকেও ডাকা হয় না। এই যে মহাসমাবেশের সময় দেখলেন না যে বারবার বলা হয় শান্তিপূর্ণভাবে মহাসভা সমাবেশ করেছে, কিন্তু একজন এক্স এমপি সহ 17 জন কিন্তু প্রাণ গেছে, নৌতি সাঁতরা নৌকা দিয়ে ভেলায় সরিয়া 3 দিন আগে সিরে মুড়ি নিয়ে এইভাবে সমাবেশে আসছে। এবারের সমাবেশেও তারা কালকে যে ভয়েসটা শুনলাম, যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে, কালকে আমি তাদের বক্তব্য শুনে আমি বুঝছি এটা বন্ধ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো ভালো কথা, ঢাকা শহর, ঢাকা শহরে 2 কোটি লোক বাস করে, আপনার টেল ট্রান্সপোর্ট বন্ধ করে নদীপথ বন্ধ করে লাভ কি? ঢাকা শহরে আওয়ামী লীগ এবং বিএনপির 2% সমর্থক থাকলেও সেই লোক যদি আসে তো একটা অঞ্চল অচল হয়ে যায়, লাভ আছে? ইতিমধ্যে কিন্তু অধিকাংশ আগে ওই হোটেলে উঠছে ধরে নিয়ে গেছে পুলিশ, হ্যাঁ অমুক জায়গায় উঠছে ধরে নিয়েছে, এবারে আর হোটেলের লোক নাই, সব যার যার আত্মীয় বাড়িতে, সবারই তো কম বেশি আছে, হ্যাঁ আত্মীয় স্বজন বাড়িতে ঢুকছে, একে পুলিশ ধরবে করছে, এখন ঠিকই যায়। এখন যদি মিছিলে যদি আপনার যাওয়ার সময় আক্রমণ করে তাহলে ভিসা নীতি আছে, ইতিমধ্যে তো তলে তলে আমরা শুনতেছি, সঠিক বেঠিক জানি না, ইতিমধ্যে ভিসা নীতিতে অলরেডি পড়ে গেছে অনেকে, তো এটা তো পড়বে, হ্যাঁ আরও পড়বে, সংক্রান্ত জটিলতার খবরও আমরা 2-1টা শুনেছি। হ্যাঁ শুনেছি, তো আমি এটা বলতে চাই না, কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না, শিক্ষকও আছে, হ্যাঁ শিক্ষকও আছে, তো এই জন্যই বলতেছি যে আমরা বলতে চাই না। তো এখন আমার বক্তব্য হচ্ছে দেশ স্বাধীন 51 বছর চলে, গণতন্ত্র প্রধান উপাদান ছিল মুক্তিযুদ্ধের, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিল, সেই গণতন্ত্র নিয়ে অন্য দেশের ব্যাপারে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশের ব্যাপারে কেন প্রশ্ন উঠবে? বিশ্বের কেউ বলে না কেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, কেন বলে না বলেন? বলে হাইব্রিড গণতন্ত্র, অল্প গণতন্ত্র, আবার স্বৈরতন্ত্রও বলে, কি আশ্চর্য, অপমানজনক। কিন্তু এই সুযোগে তো আমার একটু জানার জন্য আপনার কাছ থেকে জাস্ট প্রশ্নটা করা যে পৃথিবীতে কি মানে গণতান্ত্রিক দেশ বলতে যেটা বোঝায় সেই পিওর গণতন্ত্রটা কি আছে? না, এখন এটা যদি বলেন সমাজতন্ত্র বলেও কিছু নাই, আমরা যখন ছাত্র জীবনে চটি বই পড়ছি লাল, যে আইডিয়াল সমাজতন্ত্র যেটা শুনেছি সেটা পৃথিবীতে কোথাও নাই। আইডিয়াল গণতন্ত্র কি আছে? না, নাই গণতন্ত্র, প্র্যাকটিস নাই। এখন গণতান্ত্রিক আপনে অর্থাৎ যারা যেসব দেশে ইলেকশন হয়, 195টা পৃথিবীতে স্বাধীন দেশ আছে, তার ভিতরে 120টি দেশে নির্বাচন হয়, এই নির্বাচনের ভিতরেই 2 নম্বরই করে 1 নম্বরই করে, এর ভিতরে বাছাই করা হয় কারা কতটুকু ভালো গণতান্ত্রিক, অর্থাৎ নির্বাচন হলো প্রথম মানে গণতন্ত্রের মাপ উপাদান, তো নির্বাচনটা অন্তত পক্ষে গণতান্ত্রিক। এখনও তো অনেক দেশ আছে যে তারা ইমেলে ভোট দেয়, 1000 মাইল থেকে ভোট দেয়, ওই 1000 ওই প্রান্তে কি আছে তারা বিশ্বাস করে। আমাদের দেশে তো সরাসরি বিশ্বাস করে না,
ইভিএম দিলে বিশ্বাস নাই, ডাইরেক্ট ভোটে বিশ্বাস নাই। এইটা নিয়েও একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো। এবার তো ইভিএম এ হচ্ছে না, তো ব্যালটই যদি আবার ফেরত আসে তাহলে সেখানে বিশ্বাসের জায়গাটুকু আসলে কতটুকু বলা না, বিশ্বাসের জায়গা যদিও বলতেছে ইভিএম এ, যেহেতু ওই যে গোপন ব্যালটের লোক পাওয়া গেছে, গোপন কেন্দ্রে ভোট পাওয়া গেছে, অনেকে এসে বলছে আমার ভোট আমাকে দিয়ে দিছে, এগুলো তো হয়েছে। হ্যাঁ, তারপরে বাক্স আগেই ভরে ফেলানো হয়েছে, এটা তো বিবিসি বাংলাদেশে কেউ রিপোর্ট করে সাহস করে নাই, কিন্তু বিবিসির রিপোর্ট এখনও তো অনলাইনে ঘুরতেছে যে বাক্স সেন্টারে ইলেকশন হওয়ার আগেই বাক্স ভরা নিয়ে সেন্টারে প্রিজাইডিং অফিসারের সামনে রাখা হচ্ছে। বিরোধী পক্ষ যখন মানে আসলে এই ইভিএম এর বিরোধিতা করলো, তখন ব্যালট ফেরত আসার সাথে তারা কিন্তু আর সেভাবে, বিষয়টা হচ্ছে যে ব্যালট পেপারে ফিরে আসলেও আপনি দেখেন সেই প্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রথম যে নির্বাচন হয় তখনও কিন্তু কুমিল্লায় মোস্তাকের বাক্স নিয়ে এসে ঢাকায় গুনিয়ে তার ঘোষণা দেওয়া হয়েছে জিতছে। সুতরাং এটা না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি নিরপেক্ষ নির্বাচন চান তাহলে প্রথম হচ্ছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা এবং গণতন্ত্র অনুসরণ করতে হবে প্রত্যেক নেতাকে এবং মানুষকে। আমার আমি যে এজেন্ট যদি যাই, আমি যে সমর্থক, গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী হইতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমার যে ব্যালট পেপারে সিল মারা যে একটা গর্হিত অপরাধ, এই বিশ্বাসটা আমার কাছে নাই। আমার কাছে সবচাইতে ভালো কাজ হচ্ছে আমি সিল মাইরে আমার সমর্থিত পার্টি জিতে এবেলাইলেই আমি ভালো কাজ করি।